আমরা মাটির গানের তরফ থেকে নিজেদেরকে ভীষণ ধন্য মনে করছি। কারণ আমি অনেক বছর, বোধহয় 25 বছর তো নিশ্চয়ই, কৃষ্ণাদিকে চিনি, ছর্দাদিকে চিনি, একসাথে আমরা হই মাঝে মাঝেই, এবং আমি ভাবি যে সারা জীবন এই গান নিয়ে কাটিয়ে দিয়েছেন। এবং সত্যি কথা বলতে কি, একজন 84, একজন 78, ছন্দাদি সেদিন আমায় বলেছে আমার 78 বছর বয়স, দুজনেই কিন্তু এখনো রান্না করেন প্রত্যেক দিন একদম। আর কৃষ্ণাদির বাড়ি, আমি ছন্দাদির বাড়িতে আমি যাইনি কখনো, কিন্তু কৃষ্ণাদির বাড়ি হচ্ছে বিশাল বড়, চারতলা, এবং সেই বাড়ি যে কি ঝকঝকে পরিষ্কার, কৃষ্ণাদি এখনো সেটা নিজে হাতে করেন একদম। আর গানের কথা কি বলবো, অনেক ছাত্রছাত্রী তৈরি করেছে, কৃষ্ণাদির ছেলে অনিরুদ্ধ সিনহা সবাই চেনে তাকে, খুবই সুযোগ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আর শিল্পী তৈরি করেছেনও এবং এখনও শেখান। এটাই মানে আমি কৃষ্ণাদি ছন্দাদিদের কাছ থেকে আমি মানে শিখি আর কি, যে এই বয়সে এতগুলো কাজ করেও কিছু করা যায়, গানটাকে রাখা যায় এটাই। এবং সেটা অবশ্য আরেকজন দাঁড়িয়ে আছে, অনিন্দ্যদা, কালকেও রাত 10টা অবধি অফিসে, কিন্তু তাও গান চালিয়ে যাচ্ছে প্রত্যেক দিন প্রোগ্রাম মোটামুটিভাবে, তাই তো? এবার একটা বিশাল পদেই চাকরি করেন উনি, অনেক দায়িত্ব। যাই হোক, আবারও বলি, বলবে তুমি কিছু? তুমি বলো, তোমার বলো, আমি